কেমন আছো? ক্লাস ফোর শোনো, তোমাদের তো বাংলা প্রায় শেষ, শুধু সন্ধি একটু বাকি আছে। কিন্তু তোমাদেরকে বলি, সন্ধি যতটুকু হয়ে গেছে তার মধ্যেই হয়ে যাবে পরীক্ষা। হ্যাঁ, গ্রামারও শেষ, আমি রচনা দুর্গাপূজার একটু রিভিশন দেবো আজকে, বুঝলে তো? রচনা তোমাদের দুটো আছে, দুর্গাপূজার আর স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? বেশ, দুর্গাপূজাটা আমি মুখে বলবো, তোমরা একটু শুনবে। আর একটা কথা বলি, রচনা অলওয়েজ তোমরা নিজে লেখার চেষ্টা করবে, বইটা পড়বে, অন্য বইও একবার পড়ে নিতে পারো, পড়ে নিজেরা লিখবে। দেখো আমি তো বই দেখছি না। দুর্গাপূজা শুরু করো। বাঙালি 12 মাসে 13 পার্বণ, সেই সমস্ত পার্বণের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা, ঠিক আছে? বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। শরৎকালে এই পূজা হয়, এই জন্য ইয়া একে শারদীয়া উৎসবও বলা হয়। বেশ, পুজোর 2-3 মাস আগে থেকেই গ্রামে গ্রামে, শহরে শহরে, রাস্তার ধারে পূজার মণ্ডপ তৈরি হয়, এবং তা দেখে বাঙালির প্রাণ উৎসবের আনন্দে মেতে উঠে। বাঙালিরা পূজা উপলক্ষে দোকানে দোকানে ভিড় করে। বেশ, এরপরে আমি প্রতিমার কথা বলবো। দুর্গার 10 হাতে 10টি অস্ত্র থাকে। দুর্গার বাহন হলো সিংহ। দুর্গা সিংহের উপর বসে অসুর নিধন করে। দুর্গার এবারে এক পাশে থাকে দুর্গা, চার ছেলেমেয়ের নাম কি বলতো দেখি? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। লক্ষ্মী বাহন হলো প্যাঁচা, সরস্বতী বাহন হলো হাঁস, কার্তিকের বাহন হলো ময়ূর, আর গণেশের বাহন হলো ইঁদুর, ঠিক আছে? এরপরে বলি, পূজা ধরো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন ধরে পূজা হয়। বুঝতে পেরেছ? ষষ্ঠীতে দেবী বোধন শুরু হয়, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিন বাঙালিরা পূজার আনন্দে মেতে থাকে, এবং দশমীর দিন পূজার মানে প্রতিমা বিসর্জন হয়। প্রতিমা বিসর্জনের পর বিজয়া দশমী, হ্যাঁ, বিজয়া দশমী হয়। বুঝতে পেরেছো তো? এইটাই হলো দুর্গাপূজা। এই দুর্গাপূজায় প্রত্যেকটা বাঙালি দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠে, ছেলেমেয়েদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়, ঠিক আছে? এবং এই পূজা বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? বেশ, নমস্কার।